আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কিভাবে জ্বালাই করি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আমি দুই সাল থেকে মোটামুটি জ্বালাইয়ের কাজ করতেছি আর প্রতিদিনই আমার ঘরে প্রায় তিন চার ঘন্টা জ্বালাই করা পড়ে তো আজকে আমি কিভাবে জালাই করি এবং জ্বালাইয়ের কাজে কী কী ব্যবহার করি এসব খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমরা একেবারে জিরো থেকে শুরু করব নতুন অবস্থায় আমার হাতে একটা নতুন আয়রন আছে এবং আমি যেটা করি এটা হচ্ছে আয়রনটা কেনার পরে আয়রনের সাথে একটা স্টিলের বা নিকেলের একটা বিট থাকে তো আমি বিটটা প্রথমে চেঞ্জ করে নিই আমি আসলে কাজ করি এই তামার বিট দিয়ে তো এই বিটটা আমি চেঞ্জ করে নিব কারণ নিকেলের যে বা স্টিলের যে বিটগুলো থাকে এগুলোর থেকে তামার বিটে অনেক ভালো মানের জ্বালায় হয় এবং তামার বিট গরম হইতে যে আয়রনের যে টেম্পারেচারের দরকার পড়ে এর প্রায় দ্বিগুণেরও বেশি টেম্পারেচারের দরকার পড়ে স্টিলের বা নিকেলের বিট গরম করে জ্বালাই করতে তা আমি সবসময় আয়রন কেনার পরেই প্রথম অবস্থায় যেই কাজটা করি এটা হয়েছে যে আমি আয়রনটার বিটটা চেঞ্জ করে একটা পিতলের বিট লাগাই নি আমাদের বিট লাগানোর শেষ এবার কি করব। আমি আয়রনটা গরম করে এইটা যখনই মোটামুটি গরম হবে মানে রজনটা গলতে শুরু করছে এখনও রাং গলার উপযোগী হয় নাই তখনই আমরা এটা রজনে ভিজায়া প্রথমে রাং দিয়ে আয়রনের পুরো বিটটা এটা একেবারে লেপে দিব তার মানে এটা সামনে পিছনে ভালোভাবে এটা আমরা জ্বালাই করার আগে নতুন আয়রনটাতে আমরা রাং লাগাই নিব এতে করে কি হবে আয়রনটা যখন পরবর্তীতে হিটে থাকবে অনেক সময় হিটে থাকার পরেও এটা উপরের দিকে হালকা কালো হবে কিন্তু আপনি যখন কোনো ব্রাশে বা কোনো কিছুতে ঘষা দিবেন পরিষ্কার করার জন্য তখনই দেখবেন যে উপরে কালো ময়লাটা সরে গিয়া ভিতরের যে লিকুইড রাংটা আছে বা তরল রাংটা আছে এটা দেখবেন বের হয়ে আসছে এবং তখন আপনি এটা দিয়ে প্রপারলি জ্বালাই করতে পারবেন আর এটা হয়েছে একদিন দুই দিন বা চার দিন পরে আপনি যখন বিটটা পুরনো হবে আপনি ব্যবহার করবেন প্রতিদিন জ্বালাই করবেন এটা ব্যবহার করলে যে কোনো তাতালের বিট আপনি দেখবেন যেটা কালো হবেই এটা তামার বিঠক হোক নিকেলের বিট স্টিলের বিঠক যে কোনো পদার্থের বিট এটা ব্যবহার করলে কালো হবে তো তামার বিট ব্যবহার করার সবচেয়ে সুবিধাজনক যে বিষয়টা হয়েছে এটা হচ্ছে তামার বিট কালো হইলে এটা আপনি সিরিজ পেপার ফাইল বা রেদ দিয়ে এটা যখন আপনি ঘষবেন ঘষার পরে দেখবেন এটা ভিতর থেকে উপর থেকে কালো ময়লাটা চলে গিয়ে ভিতরের যে চকচকে তামাটা আছে। ওই তামাটা কিন্তু বের হয়ে সামনে চলে আসবে এবং প্রতিবারই যখনই আপনার বিট ময়লা হবে আপনার মনে হবে যে না এটা পরিষ্কার করা দরকার তখন এটা আপনি ঘইসা পরিষ্কার করে আবার নতুনের মতো ব্যবহার করতে পারবেন আর আয়রন ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা যদি টেম্পারেচার আমার হাতে যে আয়রনটা সেই যে টেম্পারেচার কন্ট্রোল করা যায় এটাতে দুইশো থেকে পাঁচশো পর্যন্ত টেম্পারেচার আছে আমি যে সাধারণ কাজগুলো করি এই কাজগুলো আমি দুইশো পঞ্চাশ থেকে তিনশো মানে দুশো সত্তর আশিতে রেখে আমি কাজগুলো করি এবং আয়রন কালো হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হয়েছে এই অধিক মাত্রা আয়রন গরম হওয়া ক্ষেত্রে যদি আপনারা আয়রনের টেম্পারেচার কন্ট্রোল করা যায় এরকম আয়রন ব্যবহার করেন তাহলে আর আয়রনের বিট কালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আমি আর একটা বিষয় আপনাদের সাথে খেল শেয়ার করি যে এটার আমি এক পাশে কিন্তু এটা কিন্তু ওভার হিট দেওয়া রাখছি আমি মানে খুব দ্রুতই যেন গরম হয়ে চারশোর উপরে দেওয়া রাখছিলাম এই কারণে এটার এক পাশে লিড ধরাইতে দরাইতে আরেক পাশে কিন্তু গরম হয়ে অলরেডি কালো হয়ে গেছে এখন আমি যতই চেষ্টা করি না কেন এই পাশে কিন্তু আর লিডটা দৌড়বে না এবং এই পাশে যদি এই যে এই যে দেখেন এই পাশে কিন্তু কালো হয়ে গেছে আমি যদি লিডটা দিই দেখবেন যে গরম হইয়া লিটটা বলের মতো ওই আর ওই রাঙের মাথা এরকম গুল গুল জমা হইতেছে কিন্তু এটা আয়রনে যাইতাছে না এটার একমাত্র কারণ হয়েছে এটা গরম দেওয়ার পরে গরম হইতে হইতে কালো হয়ে যাওয়ার আগেই এটাতে আমি রজন লাগাইছি না এবং লিড লাগাইছি না যদি আমি এটাতে এটা গরম হয়ে এরকম কালো হয়ে যায় যে দেখেন বল হয়ে যাইতেছে লিড কিন্তু আয়রনে লাগতেছে না এটা যদি আমি গরম হওয়ার আগেই একটু রজন দিয়ে বিজা মধ্যে একটু লিড লাগাইয়া রাখতাম তাহলে কিন্তু এই পাশটা এরকম একেবারে কালো হয়ে যেত না এবং এখানে কিন্তু লিড দিলে লিডটা গলতো এখন কিন্তু লিড গলতা না এটা কিন্তু মাথায় চলে আসতেছে এটা যদি আমরা আবার একটু গইসা দেই গা দেওয়ার পরে এটা পুরোপুরি গরম হওয়ার আগে বা ওভার হিট হওয়ার আগেই আমরা এটাতে রজন দিয়া আবার ট্রাই করব যে এটাতে এইবার লিড দিলে গলে কি না এই যে দেখে এবার আবার লিড দিলে কিন্তু এটা ঠিকঠাকই গলতা আছে। তার মানে একটা বিষয়ে মাথায় রাখতে হবে আয়রনটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার আগেই বা গরম হয়ে কালো হয়ে যাওয়ার আগে এটাতে আপনার রজন দিয়ে লিট দড়াই নিতে হবে বা লিট খাওয়াইতে হবে আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে অবশ্যই টেম্পারেচার কন্ট্রোল করা যায় এরকম আয়রন ব্যবহার করতে হবে যদি আপনার কাছে টেম্পারেচার কন্ট্রোল করা যায় এরকম আয়রন না থাকে এই ক্ষেত্রে আপনি একটা সিরি স্লাইড ব্যবহার করতে পারেন সাইড ওয়ার্ডের এক্ষেত্রেও আপনার আয়রন কম গরম হবে এবং আপনি যখন কাজ না করবেন তখন চেষ্টা করবেন যে আয়রন বন্ধ করে রাখার জন্য কারণ দীর্ঘ সময় কাজ না করে আয়রন লাইনে ফালায় রাখলে এটা গরম হইতে হইতে ওভারহিট হয়ে বিট কালো হয়ে যায় এ কারণে কাজ করার সময় এটা লাইন দিয়ে রাখবে এবং কাজ না করার সময় এই লাইন খুলে রাখার চেষ্টা করবেন আর সব সময় আপনি ইয়ার বিট ব্যবহার করার চেষ্টা করবেন তামার বিট ব্যবহার করার চেষ্টা করবেন এবং তামার বিট ব্যবহার করার সুবিধা হইলো এটা যখনই কালো হবে এটা বারবার আপনি ঘষতে পারবেন এবং এটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন নর্মাল যে কাজগুলো আছে সাধারণ যে জ্বালাইগুলো সার্কিটেও আসলে এক এক জায়গায় জ্বালাই করতে এক এক রকমের তাপমাত্রার দরকার হয় আবার যদি টেম্পারেচার বেশি হয় দেখবেন আপনি সার্কিটে প্রিন্ট টুইলে উঠে চলে আসছে আপনি যখন সাকার মারবেন বা জ্বালাই করতে যাবেন অতিরিক্ত গরমের কারণে দেখবেন যে প্রিন্ট এই যে নর্মাল যে জ্বালাইগুলো আছে এগুলো আপনি দুইশো সত্তর আশিতে ফালাই করতে পারবেন আর এই যে এই পাশে দেখাই আমি এই যে নেগেটিভের সাথে যে বড় বড় লিডগুলো আছে এগুলো জ্বালাই করতে কিন্তু আপনার তিনশো বা তিনশোর উপরে টেম্পারেচার লাগবে আপনার কাছে যদি এরকম আয়রন থাকে যেটা টেম্পারেচার কন্ট্রোল করার অপশন নাই ফিক্সড এরকম সোজা বিডের বা কাঠের তার বাড়ির আয়রন থাকে এগুলোকে আপনি কি করবেন সামনের যে স্ক্রুটা আছে এটা একটু খইলা আপনি বিটটা টান দিয়া বের করবেন এই বিডের যতটুকু অংশ কোয়েলের ভিতরে লাগানো আছে এটা যদি আপনি একটু বাইরে টান দিয়ে বের করে দেন তাইলে দেখবেন যে এটা আগের থেকে কম গরম হইতেছে এই যে বিটটা আছে এটা কিন্তু নিকেলের বা স্টিলের বিট এই যে এটা কালো হয়েছে এটা কিন্তু আপনি যতই সাদা অংশটুকু কিন্তু কোয়েলের ভিতরে ছিল এটা যদি আপনার একটু কম ঢুকান তাহলে দেখবেন কম গরম হইতেছে এই বিটটারে কিন্তু আপনি যতই গসাগসি করেন এবং যতই চেষ্টা করেন এটা দিয়ে কিন্তু আর আপনি জ্বালাই করতে পারবেন না হিট দিলে দেখবেন এরকম কালো হয়ে যেতেছে কিন্তু এটা যদি তামার বিট হইতো তাইলে কিন্তু এটারে আপনি বারবার নতুনের মতো করতে পারতেন গোসলে দেখতেন নতুন তামা চকচকে তামা বের হয়ে আসছে এবং এটা দিয়ে আপনি জ্বালাই করতে পারতেন তো কার্ডের বাডের বা এই ধরনের ফিক্সড যদি আয়রন থাকে এগুলো আপনারা একটু যদি বিটটা সামনের দিকে টান দিয়ে বের করে দেন তাহলে দেখবেন কম গরম হইতেছে আর সবশেষ যেটা এটা হচ্ছে রাং আপনারা যত ভালো মানের বিডি আপনারা ইউজ করেন না কেন আয়রনই ইউজ করেন না কেন যত টেকনিকই প্রয়োগ করেন করেন না কেন আপনার যদি লিড ভালো না হয় রাং ভালো না হয় মানে রাং ভালো রাং বলতে কম তাপমাত্রায় গলে আপনার এরকম রাং কালেক্ট করতে হবে আমি যে রাংটাকে ব্যবহার করি এটা এমই ব্র্যান্ডের একশো গ্রাম রাঙের দাম নেই দুশো টাকা চল্লিশ টাকা আপনারা বাজার থেকে রাং কেনার সময় ভালোটা কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে